বিশ্ব করোনা মহামারীর আতঙ্কে যখন ধুঁকছে গোটা দেশগুলি, সেই সাথে পাল্লা দিয়ে ভারতবর্ষেও 40,000-এর বেশি করোনা সংক্রমণের খবর রয়েছে। বাদ নেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিও। তারই মধ্যে লকডাউনের তৃতীয় দফার 41তম দিন পেরিয়ে যাচ্ছে। গৃহবন্দী মানুষজন, গৃহবন্দী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, সেই সাথে বন্ধ ছিল বিলিতি মদের দোকানগুলো। বিলিতি মদের দোকান বন্ধ হতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রশাসনের নিকট যেন প্রতিদিন 1 ঘন্টার জন্য হলেও দোকান খুলে দেওয়া হয়। যদিও বর্তমান লকডাউনের ফলে ত্রিপুরা রাজ্যের রাজস্ব হার অনেকটাই কমে গেছে, শেষ পর্যন্ত খুলে দেওয়া হলো বিলিতি মদের দোকানগুলো। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকবে দোকান খোলা। সেই সাথে সকাল থেকেই রেশনের লাইনের আকার ধারণ করলো তিলিয়ামুড়ার 1 নম্বর বিলিতি মদের দোকানটিতে। ভিড় জমে সুরা প্রেমীদের। তবে দোকান মালিক জানায়, লকডাউনের নিয়ম নীতি মেনে সকাল 7টা থেকে শুরু হয়েছে বিলিতি মদ বিক্রি। কারণে দীর্ঘ 1.5 মাস ধরে বন্ধ ছিল, গভর্নমেন্ট আজকে আমাদের খোলা দিয়ে দিয়েছে 7টা টু 7টা। তো আমরা সোশ্যাল ডিস্টেন্স ফাইন বাদ দিয়া আমরা বিক্রি করতেছি। না না, খুব কম। আমি দিলে ওরা তিলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা।